হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে আমার আর একটা ব্লগে স্বাগত। তো বন্ধুরা, অনেকটা দিন বাপের বাড়ি কাটালাম, তো এবার ফাইনালি শ্বশুরবাড়ি যাচ্ছি, প্রায় 4.5 মাস। তো দেখো, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব। তো আমার বর গাড়ি আনতে গেছে, তো দেখো বিশাল বড় একটা মাছের পিস নিয়েছি। তো দেখো আমার বর গাড়ি নিয়ে চলে আসে, তো আমরাও বেরিয়ে পড়লাম। অনেকটা দিন থাকার পরে যাচ্ছে, তো ভীষণই খারাপ লাগছিল যেতে, সবাই খুব কান্নাকাটি করছিল, এখন যেতে তো হবেই। বাবা চা, বাচ্চাটাকে দেখে শুনে রাখিস, নিজেও ভালো হয়ে থাকিস। তো দেখো ফাইনালি পৌঁছে গেছি, আর ঘরের কি অবস্থা দেখো, সব ছড়িয়ে ছড়িয়ে রয়েছে অনেকগুলো জিনিস, এতদিনে অনেক জিনিস জমে গেছিলো। তো দিদি সব গুছিয়ে দিয়েছিলো, এখন কি করে সব সেট করবো বুঝতে পারছিলাম না। তো দেখো ওকে ঘুম পাড়ে দিয়েছি, আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো দেখো ঘুম থেকে উঠে গেছে, এবার একটু আমার বুকের মধ্যে ওকে নিয়ে ঘুম পাড়ে দিয়েছি। তো চলো বন্ধু, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। Bye-bye.